একটি নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে ফ্যানাসহ মিষ্টি রস গাছটির মালিক নাসির আলী তিনি চাপাইনবগঞ্জের সদর উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের বাসিন্দা নাসির আলী তার বাড়ির উঠানে প্রায় দুই দশক আগে এই নিমগাছের চারা রোপণ করেছিলেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে গত দুই সপ্তাহ ধরেই এই নিমগাছ থেকে মিষ্টি রস বের হচ্ছে স্থানীয় মোবারক আলী বললেন পঁয়ষট্টি বছরের জীবনে কখনো এমন অদ্ভুত ঘটনা দেখিনি আমিও খেয়েছি এর স্বাদ খেজুরের রসের মতোই স্থানীয়রা আরও জানান হঠাৎ করেই নিমগাছটি দিয়েই ফেনাসহ মিষ্টি রস বের হতে শুরু করে নিমগাছটি থেকে বের হওয়া রসের গন্ধও খেজুরের রসের মতো এই রস খেলে রোগবালায় থেকে মুক্তি পাওয়া যাবে বলে অনেকেই তা সংগ্রহ করছেন দূরদূরান্ত থেকেও অনেকে আসছেন এই রস সংগ্রহ করতে এ বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এ কে এম শফিকুর রহমান বললেন এমন ঘটনা খুব কম দেখা গেলেও একেবারেই অস্বাভাবিক নয় মাটির নিচের গুণাগুণ সহ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এমনটি হতে পারে তবে এটি হয়তো কয়েকদিনের মধ্যেই মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে গাছের এই মিষ্টি রস পান করাই বিশেষ উপকারিতা নেই বলেও জানান তিনি মারফাসান বিশাল বাংলার দশ